এইদিকে এই দিকে আপনার আরও আরো অন্য অন্য কর্মচারীরাও মন্ত্রীরা বাবাও আপনার জানো আব্দুল মুতালিবের চাচাকে ডেকে বলছেন ও আমাদের বাদশাহ আজকে যে এই ছেলেটাকে আপনি আঙ্গুল ধরে ধরে বাড়ি নিয়ে যাচ্ছেন মনে হচ্ছে রাস্তার একজন গরিব দারিদ্র ঘরের ছেলে আজকে তার জামাটা কত নোংরা মনে হচ্ছে আজকে তার পোশাকটা দেখে মনে হচ্ছে সব থেকে এই দেশের একটা নুরা ঘরের ছেলে আব্দুল উত্তর দিলেন না কিছুই বললেন না বলে এটা এমন একটা ছেলে আজকে আমি একই সঙ্গে করে নিয়ে আসলাম আজকে যেমন তোমরা আমার কাছে কাজকাম করো আজকে এও তোমাদের সঙ্গে কাজ কাম করবে আব্দুল করে তার চাচা বাবা ঘরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনার লাপিতের কাছে নিয়ে গিয়ে চুলটা পরিষ্কার করে দিলেন মাথার আপনার জামার পোশাকগুলো আপনার পরিবর্তন করে নতুন পোশাক পরিয়ে দিয়ে বাবা এবার মুতালিবকে তার চাচা সুহা করে একটা নাম ধরে ডাকলেন ও সাহেবা ও সাহেবা এই যুবকের আমার ভাইয়ের আব্দুল মুতালিবের নাম তার চাচা সাহেবা বলে একটা নাম রাখলে নাম রাখলেন সাহেবা আদর করে মহাবত করে বাবা আমাদের মধ্যে এমনও মানুষ আছে আদর করে সোহাগ করে এমন নাম রাখে বাবা সেই নামটা যেন হয় ঘুন্টু ঝুন্টু পনটু কেউ রাখে টিউ টায়ার রিং ও বাবা আমার আব্বা জনের আজকে আপনাদেরকে বলবো নাবি বলেছেন নামের কারণে কিছু মানুষ যাবে জান্নাতে নামের কারণে কিছু মানুষ যাবে দজকে তাহলে আপনাদেরকে নাম যদি রাখতে হয় জান্নাতি নামগুলো রাখতে হবে নাম রাখতে হবে জান্নাতি নাম আসুন্না যুবকেরাও আমার নবী বলেছেন আলমার উমা হাব্বা নবী বলেন যে কেয়ামতের দিনে এই জগতে যে ব্যক্তি যার সঙ্গে চলাফেরা করবে কেয়ামতে তার সঙ্গে যেন তার হাসর হবে সে যদি আপনার নেকার হয় সে জান্নাতে যাওয়ার জন্য যেন সুপারিশ করবে আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন be যতক্ষণ পর্যন্ত এ বন্ধুকে জান্নাতে না দেওয়া হবে আমি জান্নাতে প্রবেশ করব না জোরে বলুন শুভান আল্লাহ এ যুবকের আমার আম্মা জানেরাও ওই আমার আম্মা জানেরও আজকে গভীরাত্রে শুনে জান্না না কেন ইমানের কথা আসুন না বাবার নবী বলেন যে ব্যক্তি আপনার বদকার গুণাঘরের সঙ্গে এই জগতে চলাফেরা করবে আমাদের ময়দানে ও মেসারে তার সঙ্গে যেন হাসর হবে তো নিজেই পাপি নিজেই গুণেগার কার জন্য সাফায়াত করবে হ্যাঁ তাহলে আপনারা কার সঙ্গ দিবেন নেকারের সঙ্গ দিবেন না বদকারের সঙ্গ দিবেন নেকার সঙ্গে দিবেন এই আমার যুবগফাইরা গাও আসুন না কেন এবার আব্দুল মুতালিব চাচা Janus নতুন করে পোশাক পরিধান করে আমার আব্দুল মুতালিব কে সিংহাসনে বসিয়ে দিলেন এবার যত কর্মচারীরা ছিল যত মন্ত্রীরা ছিল তারা বলতে লাগলো আজ যে চারে বসে আছে আজকে আমি যেমন সিংহাসনে বাবা ওয়াজ করতে তাকরির করতেছি আমার আব্দুল মুতালিবকে তার চাচা চারে সিংহাসনে বসিয়েছে সেফাই মন্ত্রী ম্যানেজাররা বলছে কালকে ছেলেটাকে দেখলাম নোংরা একটা ছেলে তাকে নিয়ে আমাদের বাদশা বাড়ি নিয়ে গেল না জানি ছেলেটা জাদু করেছে নাকি আমরা এখানে বছর বছর ধরে আছি আমরা সিংহাসন পেলাম না আর এই ছেলেটা সিংহাসন পেয়ে গেল না জানে কে এটা আমার যুবকের আম্মা জানে না সোনামানিকে র আমার আম্মা জানেরা রাও আজকে শোনো না কেন গভীর রাত্রে আমার নাবীর দাদাও আব্দুল মোতালিমের জীবনী আমদুল মোতালিবো যখন বাবা সিংহাসনে বসে ম্যানেজার বাদশাকে বলে উঠলো ওই আমাদের বাদশাহ আপনার দরবারে আমি অনেক দিন ধরে ম্যানেজারি করি আমি সেই জায়গাটা পাসার করুন না চান্স পেলাম আর আপনার সঙ্গে কালকে একটা ছেলে আসলো সে কেমন করে সিংহাসনে বসার অনুমতি পেল। আব্দুল মোতালিবের চাচা বললেন দেখো এই সিংহাসনটা ওয়ারি অধিকার কারণ হলো ওটা আমার ভাতি জোরে বল ম্যানেজার বলেছিল ওগো আমাদের বাদশা আপনি তো কাল কি বলতে পারতেন যে এটা হলো আমার ভাতি যাও কিন্তু আপনি কালকে বললেন না আজকে ডাইরেক্ট কেন সিংহাসনে বসালেন আপনার জানো আব্দুল মুতালিবের চাচা বলছে শোনো গো আমি যদি কালকে বলে দিতাম তাহলে তোমরা এর মধ্যে একটা গোল টিপিট যেন শুরু করে দিতে দেখবেন যারা ঠিকাদার আছে বাইরে কাজ করে নিজে যদি ভাতিজা হয় নিজে যদি ভাই হয় নিজে যদি ভাইরা হয় নিজে যদি আপনার বন্ধু হয় তো অন্য অন্য লেবার ভারী ভারী কাজ দেয় আর বন্ধু ভাই ভাতিজাকে পাতলা দেয় নাকি শুরু হয়ে যা আমাদেরও পাঁচশো টাকা রেট আর তোমার ভাতিজারও পাঁচশো টাকা রেট ওকে দিচ্ছ পাতলা কাজ আমাদেরকে ভারী বলে বলছে তোমরা হিংসা করবে তার জন্য আমি আব্দুল মোতালি আমি তার চাচা আমি তোমাদেরকে পরিচয় দিই না আসুন না কেন যুবকেরাও ও আমার আব্বা জানে রাও আমিব সেই সময় মক্কা দেশের বড় আপনার যেন ধনী ব্যক্তি এ বাবারা আমার ভাইরা মক্কা দেশে আব্দুল মুতালিবের মতো দ্বিতীয় আর কেউ যেন টাকাওয়ালা আলোচ ছিল না আব্দুল মুতালিবের এক বছর দু বছর তিন বছর করে বয়স প্রায় চব্বিশ পঁচিশ হয়ে গেল আব্দুল মুতালিফ একদিন বিয়ে করলেন বাবা বিয়ে করার পরে দু বছর চার বছর চলে গেল আব্দুল মুতালিবের সন্তান বিবির পেটে আসে নাই আব্দুল মুতালিফ চিন্তা করলো আরে এত আমার রাজত্ব কে খাবে যে আমার একটা সন্তান হলো না কে খাবে এই চিন্তায় চিন্তায় চিন্তিত আব্দুল মুতালিব একদিন খোদার কাছে অঙ্গীকার করলেন কি করলেন অঙ্গীকার করলেন আদা করলেন মানত মানলেন বলে আল্লাহ গো যদি আমার পৃথিবীর জামিনে এক এক করে দশটা সন্তান জন্মগ্রহণ করে তোমার রাস্তায় একটা আমি জবাই করব কি করব? বাবা মানত আপনারা শুননি অনেকে মানেন কিন্তু মানত কিন্তু মানতের মতো মানত মানতে হবে একজন মা মানত মেনেছে কি জানেন বলছে আমার সন্তান হয় আর মারা যায় হয় আর মারা যায় বলে আল্লাহ এবার যদি আমার সন্তান বেছে যায় তাহলে মসজিদে যেখানে মেম্বারে ইমাম সাহেব জুম্মাতে খুদবা দেয় ওইখানে আমি ঢোল বাজাব বাপ সন্তান হয়েছে একদিন দুদিন করে বড় হয়েছে পাশে থেকে একজনা বলছে এই তুই যে মানত মেনেছিলি যে শুক্রবারে মেম্বারে তুই ঢোল বাজাবি যদি তোর সন্তান বেঁচে যায় এত বেঁচে আছে তুই তাড়াতাড়ি করে মেম্বারে ঢোল বাজা হলে তোর ছেলের মরামুখ দেখবি মা এ কথা শুনে বাবা কি আর সহ্য করতে পারে দৌড়তে দৌড়তে ইমাম সাহেবের নিকটে হুজুর বলে কি হলো বলে আমি একটা মানত মেনেছি যে শুক্রবারে মেম্বারে আপনি যেখানে খোদ বাঁধেন চড়ে ওইখানে ঢোল বাজাতে হবে বলে এটা আমার দ্বারাই সম্ভব হবে না বলে কেন ঢোল বাজালে আমাকে দেশের লোক রাখবে না বলছে আপনাকে ক টাকা দেয় মসজিদে ইমামতি করে বলছে পাঁচ হাজার বলছে আমি দেবো পনেরো হাজার তিন মাসের বেতন অগ্রিম পেয়ে যাবেন এখানে আপনার চাকরি চলছে না অন্য জায়গায় যাবেন আপনি বাজাবেন কিনা একবার বলেন ইমাম সাহেব বেটা খুব বড় চালাক বলছে ঠিক আছে বাজাবো পনেরো টাকা ফেলো তো তামাশা দেখো পনেরোশো পনেরো হাজার টাকা নিয়ে বাবা ইমাম সাহেব রাজি হয়ে গেল এদিকে মেয়েটা বলছে আরে পনেরো হাজার টাকা তো দিলাম ও ঢোল বাজাবে তো জান্নার ফাঁক দিয়ে দাঁড়িয়ে 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 দেখছে জুম্মার দিনে ইমাম সাহেব দাঁড়ালো খোদ একটা ডুক নিল আগে সাপ খেলা আসত না এরকম এরকম ডুক ডুগি বাজাত তো ডুক আপনার মৌলবি সাহেবের তো জুব্বা হুব্বা বড় ডুক নিয়ে আপনার ডুক বের করি বাবা ইমাম সাহেব বলছে এটা ঢোল ঢোলের এই পিঠওয়াজা বাজা হারাম ঢোলের ওই পিঠো হারাম পনেরো হাজার বাবা হয়ে গেল তাহলে মানস যদি মানতে হয় এই ধরনের মানত মানতে হবে জি এত হারামের বিধানে ঢোল সরিয়তের বিধানে দেখতে হবে ওটা যেই মানুষটা মানবো হারাম কাজ হবে কি না আপনাকে মানত মানতে হবে মানুন জাল্লা আমার সন্তান হচ্ছে না যদি আমার সন্তান হয় আমি দুটো রোজা রাখবো সন্তানের নামে ইমানত মানুন আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে জানি না যদি আমার সন্তান হয় তো আমি পাঁচটা লোককে আমি কোরআন শরীফ দান করব করবো মানুন আসুন আব্দুল মুতালিব বলে খোদাগত যদি আমার এক এক করে দশটা সন্তান জন্মগ্রহণ করে আমি তোমার রাস্তায় একটা কুরবানি দেবো জোর বলুন সোহান আল্লাহ আব্দুল মুতালিবের এক এক করে বাবা প্রায় দশের অধিক সন্তান গ্রহণ করেছিল এটা তো বাবা তিন দিন পাঁচ দিন সাত দিনের জীবনে নয় যে ভেঙে 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 বুঝাবো এক থেকে দেড় ঘন্টা বা অতিরিক্ত দু ঘন্টা তো যদি এই কথা গিলেই বলবো বাবা তাহলে জীবনী তার শোনা যাবে না জীবনীও শোনাবো মশলাও কিছু শোনাবো আসুন তো এক এক করে দশের অধিক সন্তান হয়ে গেছে বাবা বেরাদার এই সন্তান আব্দুল মুতালিব খুব আনন্দ আনন্দিত আমার আব্দুল মুতালিব এই যুবকেরা আমার আব্বা জান সোনা মানিকেরা ওই আমার আম্মা জানেরা আপনা যেন এইভাবে কয়েকটা দিন যেন অতিবাহিত করে দিল একদিন আব্দুল মুতালিবকে আল্লাহ তালা ইলহামে দ্বারায় জানিয়ে দিলেন ও আমার বান্দা আব্দুল মুতালি তুমি যে আমার সঙ্গে অঙ্গীকার করেছিলে ও আব্দুল মুতালিব তুমি যে সঙ্গে তোমার এরাদা দশটা সন্তান যদি জন্মগ্রহণ করে তুমি একটা আমার রাস্তায় কুরবানি দিবে ও মোতালিব দাও 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 তুমি আমার রাস্তায় একটা সন্তান কুরবানি দাও আল্লা পাক হলো মানুষের হায়া দেনেওয়ালাও আল্লাহ হল মানুষের মৃত্যু ঘটানে আমাকে ওদা করেছি আমাকে ওদা পুরো করতে হবে হজর দি আবদুল মুতালি বাবা একজন বাড়ির ভিতরে বসে আছে আপনার খাওয়া দাওয়া করে নাও আব্দুল মুতালি মনটাকে ভারি করে বসে আছে কারোর সঙ্গে বাবা কথা বলে নাও এইদিকে একদিন বড় বেটা হারেশ আব্বা জানকি ডেকে বলছেন ও গো মুতালি আমার প্রাণের আব্বা আজ আপনাকে কয়েকদিন ধরে দেখতে আছি যে আপনি কারো সঙ্গে কথা বলেন নাও মনটা ভারি করে আছেন ওকে আব্বা আপনার কি সমস্যা হয়েছে আপনি একবার আমাকে বলুন আপনার বড় বেটা সমস্যার সমাধান করে দেব এভাবে বাবা যতজন সন্তান ছিল আমার আব্দুল মোতালিবেরই কাছে এসে এইভাবে একের পর এক যেন বলতে লাগলো ওই আব্বা মোতালি আপনার শরীর অসুস্থ আপনি মনে হয় মরণের চিন্তা করছেন আব্বা জ্বর বলে না বাবা নাও আমি মরণের চিন্তা করি না আজকে আমার চিন্তার কথা তোমাদের সম্মুখে যদি আমি করে আমার কাছ থেকে পেশ ছুটে যেন পালিয়ে যাবে আপনার দশ বেটা আছে আপনি কোন বাগানের ফল খাবেন বলেন তো আপনাকে এনে দিচ্ছি আপনি বাজারের কোন মিষ্টি খাবেন বলে এনে দিচ্ছি বলছে আর সনো ওই আমার বেটার সড়ো আমি কোনো দোকানের মিষ্টি খাব না আমি কোনো দোকানের কোনো ফল খাব না বেটাও আমি কোনো বাজারের কোনই খাবার খাব না আমার আমি এমন একটা সমস্যার মধ্যে আছি বেটাও তোমরা যদি আমার সমস্যা যদি তোমরা সলভ করে দিতে পারো বেটা তাহলে আমি যেন আনন্দিত হব বলে আব্বা জানো আপনি কি বিপদের মধ্যে আছেন যে আপনার বিপদ যদি দূর করে দিই আপনি পূর্বের মতো সুস্থ শান্ত হবে বলে আমি একটা অঙ্গীকার করেছিলাম বেটা বলে কি অঙ্গীকারটা হলো এটাই তোমরা যখন মায়ের পেটে ছিলে তার পূর্বে আমি অদা করেছিলাম খোদার কাছে যে আমার সন্তান হয় না আল্লাহ যদি এক এক করে দশটা সন্তান হয় একটা তোমার আস্তে কুরবানি দেবো তো তোমার মায়ের উদার হতে প্রায় পাঁচ থেকে দশ বছর সন্তান হয়নি তারপরে হয়েছে তো দশটা সন্তান হয়েছে এখন খোদার আস্তে একটা কুরবানি দিতে হবে তো আমি চিন্তা করছি দশ বেটার মধ্যে কাকে দিব যাকেই বলবো বেটা তোমাকে কুরবানি দিতে হবে সেই তো বলবে আমার আব্বা আমার উপরে কঠোর বিচার করেছে বলবে তাই আমি ভয় ভয় করি কাকে বলবার কেই বা রাজি হবে বড় বেটা আপনার যেন হারিস বলতে লাগলো ওই আব্বা আব্দুল আবদুল মুতালিব আপনার বড় বেটাও আমি হারিস আছি মজুদ আপনি আমাকে যেন আল্লাহ রাস্তে কুরবানি দিতে পারে এইভাবে যুবকেরাও যেন আপনার দশ বেটা মেজু বেটা বলতে লাগলো ও বড় ভাই হারিস আজকে আপনাকে আল্লা রাস্তে কুরবানি হতে হবে না হতে হবে না আমি মেজ ভাই মৌজুদ আছি আল্লাহর আসতে হওয়ার জন্য আমার আব্বাজান বিন্দ হয়ে গেছেন যদি কাল ইন্তিকাল করেন তাহলে আপনাকে আমার আব্বাজানের জায়গায় বসিয়ে বড় ভাই আপনার আদেশ মতো আপনার উপদেশ মতো আমরা পৃথিবীর জামিনে পদার্পণ করব। এভাবে মেজো ভাই বলল সেজো ভাই একই কথা চার নম্বর ভাই একই কথা পাঁচ নম্বর একই কথা এক এক করে যত ভাই ছিল সবার একটাই কথা যে আমি আপনার থেকে ছোট থাকতে কোরবানি আপনাকে হতে হবে না আমি মজুদ আছি জোরে বলুন আমরা হলে রাজি হতাম বাবা রাজি হতাম ভাই আপনার কুরবানি হতে চাইছে এক ভাইকে আর এক ভাই যদি করে একটু ভালো খায় হিংসা শুরু হয়ে যায় একজন গরিব দারিদ্র ব্যক্তি ছিল তো আমার মুসা নাবি আল্লাহ সঙ্গে দিদারে যাচ্ছেন আল্লাহ সঙ্গে দিদারে দেখা করতে যাচ্ছেন কথা বলতে তুর পাহাড় থেকে তো ওই গরিব দারিদ্র লোকটা বলছে ও মুসা আপনি কাছে সাক্ষাতে যাচ্ছেন কিছু কথা বলবেন তোর পাহাড় থেকে না বলে হ্যাঁ একটু আল্লাহর থেকে আমাকে কিছু কাছ অনুদান এনে দেন না বলে ঠিক আছে এনে দেবো মুসা পাইগাম্বার তোর পাহাড় থেকে আল্লাহর সঙ্গে আপনার কথা বলছেন আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো বলে আমি আসলাম কিন্তু এক গরিব দারিদ্র আমাকে ধরে বলল খোদার নিকট থেকে কিছু আমাকে একটা অনুদান এনে দেওয়া হোক আল্লাহ ওই ব্যক্তিকে কিছু একটা অনুদান দাও যাতে আমি নিয়ে গিয়ে তাকে দিতে পারি তার গরিবী দারিদ্র হালাত যাতে পরিবর্তন হয়ে যায় আল্লাহ পাক বললেন মুসা নাও এই যে একটা পাথর পাথর দিলেন এই পাথরটা দিলেন মুষানবীকে আর মুসানবীকে আল্লাহ ডেকে বলছেন এ মূষা শোনো এই পাথরটা যে দিলাম যাকে দিবা তুমি বলে দিবে যে পাথরটা যে ঘুষবে তার হবে একতলা বাড়ি আর তার পাশে আশপাশে দুতলা হবে এই বলে মুসানবী পাথর নিয়ে ওই ফকিরের হাতে দিয়ে দিলেন ফকির খুব আনন্দিত পাথর পেয়ে খুব আনন্দিত এত ঝকঝকে বলছে পাথরের কাজ কি আলি সালাম বলে পাথরের কাজ হলো কেউ যদি পাথরটা ঘুষে তার হবে একতলা বাড়ি আর পাশে হবে পাথরটা নিয়ে বাবা ওই মন হয়ে গেল এ আমি ঘুষবো আমার হবে একতলা পাশের লোকের হবে দুতলা বলছি আমি এতে রাজি নাই যদি মাটির বাড়িতে শুতে হয় তাই শুধবো কিন্তু আমি কারো দুতলা হতে দিব না এত হিংসুটা বাবা বাড়ি গেল যাওয়ার পরে পাথরটাকে নিয়ে বালিশের তলে ভরে দিল আর বিবিকে বলল বললো এসে এসে ঘটনা আমি গেলাম কাজে খবরদার বিবি ঘুষিস না স্বামী আপনার কাজে বাইরে বিদেশে সফরে চলে গেল এবার স্ত্রী বলছে একবার ঘুষে দেখি তো একবার ঘুষে দেখি তো ঘুষতে ঘুষতে আপনার বেড়াদার দেখাচ্ছে যে ওর একতলা বাড়ি হয়ে গেল আশপাশের শব্দতলা এবার স্বামী কিছুদিন পর বাড়ি আসছে আসছে তো গ্রাম আর চিনা যায় না পরিবর্তন হয়ে গেছে বলছে এটা আমার গিরাম তা তো মনে হচ্ছে না আস্তে 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 যা হোক যে ভাবি হোক বাড়ি আসলো বলছে এই যে দুতলা হয়েছে গ্রামে আর একটা বাড়ি একতলা এটা নিশ্চয় আমার আর দুতলা গুলো হচ্ছে গিরামের লোকে এই কারবার হচ্ছে আমার স্ত্রীর যাই হোক বাবা রাত্রি কালা এক স্ত্রী আর স্বামী ঘুমিয়ে গেছে আর ওই বালিশের তল থেকে পাথরটাকে বের করে ঘুষচার বলছে আল্লাহ আল্লাহ আমার এই ডান দিককার চোখটাকে কানা করে দাও আর স্ত্রী বালিশে আপনার মুখ চাকা চাপা দিয়ে এমন ভাবে হাসছে বলছে আহারে এত হিংসুটা বাপের কালো দেখেন ও যদি বলেছি আল্লা আমার এক চক করে দাও তাহলে গ্রামের সবারই দু খানা কত বদ হিংসুটা বুঝতে পারলেন এরকম আমাদের মধ্যে হিংসুটা আছে না না আছে আসন যুবকেরাও আমদান মৌতালিবের এক করে বলতে লাগলো বলে ও বড় ভাই আমি আপনার ছোট ভাই থাকতে আপনি আমাকে আল্লাহ রাস্তে কুরবানি করো এ যুবকেরা সবাই এক এক করে যখন বলতে লাগলো আব্দুল মুতালি বলেন যদি আল্লাহ রাস্তে কুরবানি করতে হয় আল্লাহর রাস্তে যদি একটা আমার বেটাকে যদি জবাই করতে হয় আল্লাহকে রাজি করার জন্য সব থেকে যেটা সুন্দর সেটা আল্লাহর রাস্তে যদি আমি কুরবানি করি আমার আল্লাহ রাজি হয়ে যাবে আব্দুল কি করলেন দেখতে সুন্দর ছোট বেটা আবদুল্লাহ নবীর পিতা জোরে কেন কেন আবদুল্লাহ আর আপনার পেশানিতে নবী মুস্তফা নুরের ঝলক ছিল এই কারণে আব্দুল আবদুল্লাহ সব থেকে অতি উত্তম চেহারা রূপের অধিকারী জোরে বলেন ভাই সুহান এই আব্দুল্লাহ আল্লাহ তাআলা আমহুকে বলেন যে আমার সব দিকে পিয়ারা বেটা গো দেখতে সুন্দর আবদুল্লাহকে আমি আল্লাহ রাস্তে কুরবানি করব বিবির কাছে যে বলছে ও বিবি ও আবদুল্লার মা দাও 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 আমাকে একটা রশি দাও আমাকে একটা ছোড়া দাও এই বলে বাবারা ওই আমার সোনাবানীকে রা গা গা ও আমার আম্মা জানে রা আজকে গভীর রাত্রি শুনুন না কেন আমদুল মুতালিবের কুরবানীর ঘটনা এইদিকে আম্দুল মুতালিবকে নিয়ে বাবা যেন আপনার আব্দুল মুতালিব বেটা আমদুল্লাহকে নিয়ে আপনার মরুভূমি দিকে চলতে আরম্ভ করলে এ জুবু কেরাম আর আম্মা জানে রা গা গা গামায়ে যেন মক্কা দেশে যত লোক ছিল বাবা অনেকে আপনার যেন মরুভূমির দিকে কেউ পানি আনতে গেছে কেউ মেস চড়াতে গেছে এই দিকে আমদুল মুতালিফকে ডেকে গ্রামের লোকেরা বলতে লাগলো কেউ চাচা বলল, কেউ ভাই বলল। বলে ও গবদুল মুতালি আপনি রশি নিয়ে এবং ছোড়া নিয়ে আজকে কোথায় চললে দে মাঝি পাল তুলে দে হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে 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 মাঝি পাল তুলে দে 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 মাঝি পাল তুলে দে খেলা করিস নাগা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা নাগা না বিয়েল মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদলে মুকুত ঝরে মকাই বেয়াল মায়া মিনার ঘরে হাসিলে হাজার কাদিলে কাঁদলে তো ঝরে এ দয়ালেনা বি হকাও এ দয়ালেনা বি হার সকাও তার কিসের ভাব না হৃদয় মাঝে কা नयन मदीना दे 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 माझी पाल तुले दे 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 माझी पाल तुले दे हला कर सेना छेड़े दे नौका आमी जब मदीना हुम्मा सल्ली आला सही

মোহাম্মদ যাই হোক আব্বা জানে রাও এবার আব্দুল মোতালিফকে আপনার যার লোকেরা বলতে লাগলো কেউ চাচা আপনার বলে ভাষাতে কেউ ভাই বলে আপনার সম্বোধন করি আব্দুল কি বলতে লাগলেন ওই আব্দুল মোতালিফ আজকে আপনি যে রশি এবং ছোড়া নিয়ে চলতে আরম্ভ করেছেন আপনি কি করবেন এই ছোড়ার বলো আবদুল মোতালি বলল দেখো আজকে আমার যে ব্যাটাকে দেখছো না এই ব্যাটাকে খোদা রাস্তে কুরবানি করব বলে কেন এই শেষ ঘটনা বলে কুরবানি করবেন ভালো কথা আপনার কটা ব্যাটা বলে দশ ব্যাটা আপনি দশটা ব্যাটাকে কুরবানি করে দিবেন ঠিক আছে আপনার নটা থাকবে আর যার একটা ব্যাটা সে কুরবানি করে দিলে কটা থাকবে বলছে সৈন্য আপনাকে কুরবানি করতে আমরা দেব না কুরবানি করলে আমাদের সন্তানও পৃথিবীতে থাকবে না আর আমাদের বিবাহ করে সংসার করে বেকার হবে হুম যার সন্তান নাই জগতে তার কিছুই নাই কিছু বেকুব লোক দেখবেন পৃথিবীর জমিনে তার আপনার দুটো বা তিনটা যদি বেটি হয় বা বেটা হয় যদি অসুস্থ হয় জ্বর হয় পচড়া ঘা হয় আপনার চোখ কানা হয় কানে বহারা হয় কিছু লোক ডাক্তার দেখায় না বলছে ডাক্তার দেখে কি হবে পাঁচ লাখ টাকা খরচা হয়ে যাবে আচ্ছা আপনি যে পাঁচ লাখ টাকা ইনকাম করেছেন কার জন্য সন্তানের জন্যই তো নাকি হ্যাঁ আর ও পাগলা কি না বলে যে ডাক্তার দেখে কি হবে এর মত আর পাগলা কেউ আছে হ্যাঁ বলছে শুনেন আপনার দশটা আছে একটা কুরবানি করলে নটা থাকবে আর আমাদের গোটায় শূন্য ফাঁকা হয়ে যাবে চাচা এই ওয়াদার কথা উঠিয়ে নেন বলছে এটা ইনসভেল বলছে এটা অসম্ভব এটা সম্ভব নয় বলে সম্ভব নয় বলে না বলে চাচা যদি সম্ভব না হয় তো একটা যুক্তি দিব তো যুক্তিটা যদি নেন তো মনে হয় ভালো হবে বলছে কি যুক্তি বলছে একটা মানুষের জানে স্বরূপ পশু হাদিয়া কতটা দাম কতটা বলছে আনুমানিক দশটা আনুমানিক পশু উট এর হচ্ছে জানের হাদিয়া দাম দশটা বলে তাহলে একটা কাজ করুন আপনার ছেলের জন্য লটারি করুন লটারিটা এইরকম হবে যে একদিকে কাগজে লিখুন আবদুল্লাহ আর একদিকে দশটা উটের নাম লটারি যেদিকে পড়বে সেদিক জয় হবে যদি আবদুল্লার নাম পড়ে তাহলে দশটা উট কুরবানি করতে হবে আর যদি উটেরই নাম দশটা পড়ে তাহলে আবদুল্লাকে কুরবানি করতে হবে এই বলে বাবা এবার যেন তাই করা হলো লটারি শুরু হয়ে গেল এবার লটারি আপনা যেন চালু হয়ে গেল বাবা আকাশি দিকে কাগজকে ছুঁড়ে দেওয়া হলো এবার ওই লটারিটা উড়তে উড়তে জমিনে পড়ে গেল আপনার ওই লটারিতে দশটা উঠের নাম নয় না নামটাই যেন পড়ল চুবু কেরানো জানের আমারম্মা জান সোড়া বাণী কেরো ও আবার আমেরা এবার আমদুল মুতালিবের জন্য দশটা ওট কুরবানি করা হলো এইভাবে মামে দর একের পর একের পর এক দশ বার লটারি করা হয়েছিল কিন্তু আমদুল্লাহ রি নাম এসেছিল আব্দুল মুতালি বলছে দেখো দেশবাসী লোকেরা দশ বার তো পড়লে একশোটা উঠ চলে গেল যদি আজকে এভাবে লটারি করতে থাকি গোটায় চলে যাবে আব্দুল্লাহর নাম যদি না আসে তাহলে কি হবে গ্রামের লোকেরা শেষ বলল বললো চাচা যা শেষ ভালো তো সব ভালো একবার চান্সেলার দেখুন না কেন কিছু লোক লটারি কাটে দেখবেন দশ টাকার কাটে প্রথম কাটতে কাটতে কিনা যদি দেখা গেলো দশ টাকা বাদ দিল না বলছে দশ টাকা চলে গেল আসলে তুলতে হবে আবার কুড়ি টাকা কাটো তাহলে চল্লিশ টাকা আসলে শোধ হয়ে যাবে এইভাবে কাটতে কাটতে আমরা অনেক মানুষ আছি যে লটারিতে ধ্বংস হয়ে গেল হয় না তো বলছে দেখুন এ একবার শেষবার চান্স লেন আসুন বাবা রাও এবার আব্দুল মোতালি বৌ শেষ বাড়ির মতো বাবা গাও আবার লটারিকে কাছে দিকে চালিয়ে দিলেন ওই লটারিটা গাগাও আপনার আসবাদের দিক থেকে জামিনে পড়ে গেল এবার আব্দুল্লার নামটা পরিবর্তন হয়ে উঠে নাম চলে এলো তুমি দয়াল রহমা কে পারে বুঝিতে তোমার সার তুমি দয়াল রহমান কে পারে বুজিতে তোমার সার তুমি তুমি দযাল রহো কে পারে বুঝিতে তোমার সানো তুমি কে বলো পুতুরো কে কুরবানি করিতে তুমি ইব্রাহিম নবীকে বলো পুতুরো ইসমাইলকে কুরবানি করিতে আবার তুমি ছুরিকে পর মানাও আবার তুমি ছুরিকে পর মানাও কাটিতে ইসমাইলের গরদাও তুমি দয়াল রহো কে পার বুঝিতে তোমার সানু তুমি জিন্দগি মারতে পারো তুমি দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার সান আল্লাহ হুম সল্লিয়াল মোহাম্মদ আলী সঈ দীনা গা মৌলানা গা মোহাম্মদ যাই হোক ও আমার সুমামানি কে গাউ এবার আব্দুল্লা জন কুরবানি হাতকে আপনা রহাই পেয়ে গেল রিহাই গেলেন।

বল আর বল আজকে মক্কা দেশের যে अफवाहটা এক রকম আছে 10 বছর পর মক্কা দেশের अफवाहটা কেমন থাকবে এরকম থাকবে না পরিবর্তন হবে একজন কবি আজকে দেখে বাবা যেন কাফিররা হা দেখাতে আরম্ভ করলো আ দেখে 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 দেখতে দেখতে আপনার ওই কবিরাজ বলতে লাগলো যে আজকে মক্কা দেশে যে রকম অবস্থা আছে আজ থেকে নিয়ে আমদুল্লার বেটাও বিয়ে হবে যার সঙ্গে বিয়ে হবে আমদুল্লার উরুস হতে ওই বিবির পেট থেকে একটা সন্তান জন্ম গ্রহণ করবে আর ওই সন্তানটা পৃথিবীর জামিনে আজ থেকে বামদানার ধর্ম যা আছে এই ধর্ম কে বাতিল বলে যেন আপনার প্রচার করবে এই কথা যেমনি বাবা বলা রোজা কবিরাজ কাফিরা সহ্য না করতে পেরে বলল কোথায় আছে সে আমদুল্লাহ আমদুল্লাহকে আজকে মার্ডার করে দিতে হবে আবদুল্লাহকে যদি মার্ডার করা হয় তাহলে নবীয় হবে না আর নবীয় যদি না হয় আমাদের বাম দাদার ধর্ম যেন হবে না বাজার শোনা মানি আজকে আপনাদের কামদুল্লাহ জীবনী শুনিয়ে যায় আব্বাও আজকে আবদুল্লাহ রাজি আল্লাহ আধুকে মারার জন্য ওই কাফিরি রাগাও আপনার একটা যেন যুক্তি বের করলেন আজকে কি আছো আমদুল্লাহ কি যদি মার্ডার করতে পারো মক্কা দেশের সব থেকে যেগুলো উঁচু হাইটে দামি দামি উঠগুলো তাকে যেন একশ পুরস্কার করা হবে একজন কাফির রাজি হয়ে গেল বলে আমি মারব তার বিনিময় আমি যেন শত উঠ পাব আব্দুল্লাহকে খুঁজতে আরম্ভ করলো ওটা মক্কা জামিনে আপনার যেন ওই কাফিরু আবদুল্লাকে বাবা খুঁজে যাই খুঁজে যাই আমার আবদুল্লা আপনার যেন বাবা খুঁজে পেল না এবার যুবকের আমার আব্বা জান সোনাবানি কেরা ওই আপনার কাফির ব্যর্থ হয়ে বলছে আবদুল্লাহ খুঁজে তো পেলাম না পেলাম না আজকে সুন্দর লেগে গেল আমি একটা কোনো জায়গা আশ্রয় তারপরে সকাল বেলাতে আমি আপনি গেহে ফিরে চলে যাব আশ্রয় নিবে কোথায় বলছে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে যাইতে একটু বাড়ি গেলেন বাবা বাড়ি যাওয়ার পরে আপনার বলে ও বাড়ি লোক কে আছো একটু জলদি দরজা খুলো এবার বাবার আপনার জানো আমদুল্লার বাড়িতে যাওয়ার পরে দরজা খুলতে বলতে আছে আমদুল্লাহ চট করে দরজাটা খুলে দিলেন বাবা এবার যখন খবরটা খুলে দিলেন সর্বপ্রথমে জানো জিজ্ঞাসা করলো ও ভাই এই গ্রামে আবদুল্লা নামক কোন যুবক আছে আপনি কি তাকে চিনেন চিনলে আমাকে একবার বলছে হ্যাঁ চিনি ভাই আবদুল্লাহকে চিনি বলে কোথায় আছে ওর বাড়ি কোনটা বলে ও ভাই আজকে সন্ধ্যা আপনি আমার বাড়ির মেহমান গো ভাই আবদুল্লার আমি ক্ষমন বলে দিব আবদুল্লার বাড়ি কোথায় বলে দিবো আবদুল্লার পরিচয় বলে দিব কিন্তু আপনি আমার বাড়ির মেহমানও আগে আপনার মেহিমানদারি করবো তারপর আবদুল্লার বাড়ি কোনটা আমি বলো আবদুল্লাহ তালান নবীর পিতা কাফিরের খিদমতে আপনার লেগে গেলেন যুবকেরা আমার জান সোনা বাড়ি ও আমার আপনার সেই সময়ে গরমের সময়ে আমার আমদুল্লাগ ওকে যেন আপনার হাওয়া করতে আছেন হাওয়া করতে আছেন ও আর বলছেন ও ভাই আপনাকে ওই আমল্লা খোঁজা এসেছেন আমি আমদুল্লাহ আপনাকে বলে দিব কোথায় বাড়ি কিন্তু আপনি একটু আরাম করে আপনাকে গরম লাগছে ভাই আপনাকে একটু আমি হাওয়া করি আবদুল্লাহ রানি আল্লাহ আনু ওই কাপির ইউদিকে নিজের হস্ত দ্বারাই হাওয়া করতে আছে এখন তো আপনার রাত্রি অতিবাহিত হয়ে গেল সকাল বেলায় বলছে ভাই ও ভাই মেহমান তুমি আবদুল্লার খোঁজ করছিলে না বলে হ্যাঁ ভাই আবদুল্লার খোঁজ করছিলাম আবদুল্লার বাড়ি কোথায় কোন জায়গায় কোন বাড়িটা বলে ও ভাই তুমি আবদুল্লা গিয়ে ঘুর পর্যন্ত চিনতে পারো নাই বলে ভাই আবদুল্লাহ কে এখন পর্যন্ত চিনতে পারি না বলে তোমার সম্মুখে চিনি দাঁড়িয়ে আছেন উনি জান সোনা বাণী কেরাও ওই কাফির বলল আজকে আমদুল্লাহ যদি রকম চরিত্র হয় একজন মেহমা যদি এত সুন্দর খিদমত করে আবদুল্লাহ যদি এরকম ব্যবহার চরিত্র হয় আমদুল্লার পিঠ হতে উরুাতা হতে যে সন্তানটা পৃথিবীর জামিনে আসবেন না জানি তার কত সুন্দর চরিত্র জোরে তাই তো পাক বলে দিলেন বাবাউ সুরা আপনা আগাগার আর সুরাটির নাম হলো সুরা আজব সুরা নম্বর তেত্রি বাবাউ পারা নম্বর হলো একুশ আয়াত নম্বর হলো একুশ আল্লাহ রব্বুল আলামিন বললেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ পৃথিবীর মানুষেরা শোনো শোনো আজকে নবী মুস্তাফা চরিত্রের উপরে তোমাদেরকে লক্ষ্য করে পৃথিবীর জমিনে পথ প্রদর্পন করা প্রত্যেক মানুষের জন্য অতি উত্ত আসুন বাবা আবদুল্লার চরিত্র কত সুন্দর কাফির বলছে আমি যে আব্দুল্লাহকে মার্ডার করতে এসেছি আব্দুল্লাহ যদি এত সুন্দর চরিত্র হয় না জানি ওই নবীর চরিত্র কত সুন্দর হয় জরে বলো ওই কাবিনের বাবা আপনার মানটা বদলে গেল আপনার তার নিয়ে চেঞ্জ হয়ে গেল আমি আমদুল কে তো আর না বড় না যদি আমি ওই নবী বুঝতে পাকে নিজের চামড়ার চোখে আমি দেখতে পেতাম তাহলে আমি অন্তত নবীকে দেখে আমি আমিভুতি মিটাতাম বল মদিনা মদিনা আশি কম মিনেরে ঠিকানা জরা জর আমার সঙ্গে মা আট জোরে বলুন না বাবা মদিনা আসি কিনের ঠিকানা মদিনা মেদিন মদিনের ঠিকানা অগ জালুদিনে সিউতি পাচার দরবার দেখিল কি নির গালুদিনে সিউতি পচার দেখবার দেখ বিজির এতবার দেখার পর এতবার দেখার পর তিব তাহার তার হলো না মদীনা মদিনা আসি কম আটু জোড়ো জোরে হবে মাদিনাও মাদিনাও মামিনের ঠিকানা বল না মাদিনা মমিনের ঠিকানা এই যুব খেরাও আমার মুস্তু পাড়া যদি নাবিকে আমি দেখতাম অন্তত আমি দেখে দুই নয়নে আমি যেন শান্তি বেদাও আসুন না যুব কেরাল এই আমদুল্লাহ রাজ আল্লাহ হুথায়লা আনোহ এখন পর্যন্ত আপনার তার বিবাহ হয়নি একদিন বাবা আবারও আমদুল্লাহ রাজ আল্লাহ হুতালা আনু ঘুরে পিতাও জান্নাল আমদল মুতালি বলল বাড়ির মধ্যে চিন্তা করছেন ভাব যেন আজকে আমার সব ব্যাটারে বিয়ে হয়ে গেল এখন পর্যন্ত আমার ছুটুবেটা আমদুল্লার বিয়ে হলো নাও আমি তার বাঘ আপল আমি নিজে চুকি তার বিয়েটা দেখি

চোখে আপনার কম দেখে আব্দুল বেটা আমদুল্লাকে আমি কেমন করি বলবো রে বিয়ে করে বিয়ে কর আমি তো আমি কি বলতে পারি না বেটা বিয়ে কর একদিন আপনার আব্দুল মুতালিব ওই বাইরে বসে আছে ওইদিকে আবদুল্লার একটা বন্ধু আপনার রাস্তা পথ অতিক্রম করে যাচ্ছে না বাবা এইদিকে আব্দুল তালিবো ওই ছেলেগুলোকে ডেকে বলেছে না বেটার আরে আই আয় আমি তোদের সঙ্গে দুটো কথা বলবো ওই কয়েকটা বন্ধু আমদুল্লাহর আসলো আসার পরে বলল। বলে চাচা গো কি বলবেন বলুন বলে তোর আমতোল্লার বন্ধু বলে হ্যাঁ তোদের বিয়ে হয়েছে বলছে হ্যাঁ তো তোর বন্ধুর বিয়ে হয়নি তো তোদের মন চাহে না যে তোর বন্ধুর বিয়ে হোক বলছে না যে আমার বন্ধুর বিয়ে হোক বন্ধুর বিয়ে হলে তো খানা খেতে পাবো কে না যে বিয়ে তাহলে আমার বয়স হয়েছে অনেকটা আমি তার বাপ কেমন করে বলবো যে বেটা বিয়ে করা আমাকে বলতে লজ্জাবোধ মনে হচ্ছে বেটা তো তোরা যদি পারিস আমার বেটাকে বিয়ে করার যদি হুকুম নিয়ে আসতে পারিস তো তোদেরকে মক্কা দেশে সব থেকে দামি দামি আরব দেশের মোটা মোটা তাজা খেজুরগুলো পাঁচ থেকে আপনার ছয় থেকে পাঁচ কেজি অতি বেশি দেব এবং তোরাকে বিশটা করে টাকা দেবো বেটা তোরা যদি পারিস তাহলে একটু খবরটা এনে দিতে পারিস টাকা পেলে বাবা হবে না পৃথিবীটা তো টাকাতেই চলছে ঠিক আছে আপনি বিশটা করে টাকা দেবেন আর খেজুর দেবেন আপনার বিয়ার খবর এই আমার নজয়ানের আব্বা জান সোনা মানি কে রাউ এবার জানো দশ বন্ধু আমদুল্লাহ খুঁজতে লাগলেন বাবা খুঁজে যাই খুঁজে গয়ে আবার আমদুল্লাহ খুঁজে পায় না গোটা মক্কা দেশে খুঁজলো কিন্তু আমদুল্লাহ কোথায় পাওয়া যায় না একদিন দেখা গেল একটা গাছের ডালে একটা মানুষের দশ বন্ধু কি করলো এক পা দু পা করে বাবা গাছ সেই জায়গাতে আসলো আসার পরে দেখতে আছে যে ওটাই হল তাদের বন্ধু আমদুল্লা জোরে বলুন শুভান আল্লাহ আসার পরে বলছে ভাই আব্দুল্লাহ রে তোকে একটা কথা বলবো বলে খুব আমরা খুঁজছি ভাই তো একটা কথা জিজ্ঞাসা করব বলবি বলে কি তোর বয়স তো প্রায় চব্বিশ থেকে পঁচিশ হয়ে গেল রে তো তোর কি বিয়ে করতে মন চায় না যেখানে এই কথা আবদুল্লাহকে বলা আব্দুল্লাহ বলছে এই ভাইরা একটা মুরগি একটা মুরগি কবার জবাই করে রে আপনাদের দেশে একটা মুরগি ডবল জবাই করে আমাদের দেশে কিন্তু বাবা করে করে কোন দেশে করে বলছি একটা মুরগি কবার জবাই করে রে হ্যাঁ এর মানে কি যে একটা মুরগি দুবার জবাই করে কি বোঝাচ্ছিস খুলে বল বলছি শুন আমার বিয়ে হয়ে গেছে আমাকে আর বিয়ের কথা বলিস না হ্যাঁ স্বার্থপর বন্ধু আমাদের বিয়ে হলো তোকে বরযাত্রীর সঙ্গে করে নিয়ে গেলাম আর তোর সঙ্গে বরযাত্রী যাবো ভাবিলাম আর তুই বলছিস বিয়ে হয়ে গেছে স্বার্থপর থাকার। আমদুল্লা বল্লভন্দুরা শোনো শোনো আজকে আমাকে তোমরা তোপর বলিও না ভাগ এই কারণে বলিও নাও আমার ঘটুন না ডাকে শোনো তারপরে তোমরা আমাকে খারাপ মাইন্ড নিও হে যুবক আর আমরা এবার জানো আপনার আমদুল্লা গাও রাধিয়াল্লাহ খোতাল বলছেন ভাইরা শোনো শোনো আজকে আমি যেন বিয়ে করে নিয়েছি এই কারণে আমি গাছের উপরে বসে আছি আমার আম্মা জান আমাকে যদি জিজ্ঞাসা করে বেটা তুই বাড়িতে এতদিন পর এলি তুই এতদিন কোথায় ছিলি আমি বিয়ে করে নিয়েছি আমার আম্মা জানকে আমি মুখ দেখাতে পারবো না এই কারণে গাছের ডালে বসে আমি রাত্রি কাটা তাই বলে হ্যাঁ তোর আব্বা শুধু জিজ্ঞাসা করতে বলেছিল যে আমার বেটা বিয়ে করবে কিনা তুই যাই তো বিয়ে করে নিয়েছিস তোর আব্বা বলেছিল যদি তুই বিয়ে করবি তোকে যদি রাজি করতে পারি পাঁচ কেজি খেজুর দিবে আমাদেরকে একজন এবং বিশটা করে টাকা দেবে টাকা নাই তো না পাবো না পাবো খেজুর নাই তো না পাবো না পাবো তোর বাপকে শোনাবো তো শুনিয়া তো তোর বাপ একটু শান্তি পাবে আ তাই বলে হ্যাঁ এবার বাবা ওই দশ বন্ধু কি করল আমদুল্লার ঘটনাটা আমদুল্লার পিতা আমদুল মুতালিবের কাছে গিয়ে বলল বলে চাচা গো ও চাচ আমদুলার মত আমাদেরকে আপনি একটা খবর করার জন্য বলেছিলেন ও আজ নিয়ে খবরটা শোনেনো আপনার বেটা আব্দুল্লারই বিয়ে হয়ে গেছে আরে আমার ছোট বেটা আব্দুল্লার বিয়ে হয়ে গেছে আমি বাঁপ জানতে পারলাম না স্বার্থপর বেটা সব জায়গায় ছোট বেটাকে আমি ভালোবাসি মোহাম্মদ করে ইয়ে আমাকে ফাঁকি দিল হ্যাঁ আচ্ছা বেটা আমার জি বেটা বিয়ে করলো তো কাকে করলো একটু কি শোনাবি না বলে অবশ্যই শোনাবো বলে শোনাবি তো বল বল বলে আমার বন্ধু আব্দুল মুতালিবির কাছে বিস্তারিত ভাবে ঘটনাটা আমরা শোনার টাইম পাই নাই এই কারণে পাই নাই আব্দুল্লাহ বি করে নিয়েছে তাই বীর খবরটা আপনাকে শোনাব মনে করে আব্দুল্লাহ কোথায় বিয়ে হয়েছে জিজ্ঞাসা করতে ভুলে গেছি ডেকে নিয়ে আয় আর আব্দুল্লাহকে আমি জিজ্ঞাসা করবো কাকে বিয়ে করেছি দশ বন্ধু আবদুল্লাহ কাছে গেলো বলছি আবদুল্লাহ চলো তোমার আব্বা তোমাকে ডেকেছে আবদুল্লাহ বলছে কি করে যাবো লজ্জাতে বলছে চলো তো আগে হজরত আপনার আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহ বাবা এবার জানো আপন বাড়ি চলে আসলেন আম্বা জানের কাছে আসার পরে আম্বা জান আব্দুল মুতালি বলছেন বেটাও আবদুল্লা রে ও বেটাই আব্দুল্লাহ তুই নাকি বিয়ে করেছিস বেটা গাও তবে কোথায় করেছিস একবার বল হজরত আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা আনু বলতে আছেন ও আব্বা জান আব্দুল

হজরত আপনার আমদুল্লাহ রাজি আল্লাহ বলছেন আব্বা গো আমি একদিন বিষ তার মাথা লাগিয়ে বিছানাতে আমি জানো ঘুমাছিলাম আব্বা জানো এখন অত অবস্থা আল্লাহর পাইক আমার ইব্রাহিম খালেলাউ আমাকে যেন ইল আমি তারাই জানিয়ে গেলেন ও আব্দুল্লাহ তোমার পি জানো আর আমি আমিনার সঙ্গে আল্লাহ জানো তাই বলে হ্যাঁ আব্বা যান এই শেষে ঘটনা বলে তাই আব্দুল মোতালে বলছে আসমানে তো আল্লাহ বিয়ে পড়িয়ে দিয়েছে সেটা ঠিক ওটা হচ্ছে গাইবি খবর কিন্তু জাহিরি বিয়ে পড়াতে হবে নাহলে তো দেশের লোক মানবে না বলে হ্যাঁ তো ঠিক এবার বাবা আব্দুল মুতালি বেড আব্দুল্লাহ কে বলছো বেটা আবদুল্লা তুই তো বিয়ে করলি কিন্তু তুই ওই বংশের পরিচয় বল বলে ওই বংশের পরিচয় হলো মাদিনা গিরামে ওহাবের বিটি যান হলো আমিনা এ যুব আমার মারাম্বা জান সোনামানি মানিকেরা আব্দুল্লাহ বলল আব্দুল মুতালিয়া বাজা গড় আমার শ্বশুরের নাম হল আব্দুল ওহাব জহরি আমার বিবির নাম হল আমিনা তাই বলে হ্যাঁ এবার বাবা রাও ও আমার বাজন সুনা মানি কে রাও আব্দুল নৌ কে কে যাবে চলো তোমরাও কে কে যাবে চলো তোমরাও আমি যাব মদিনায় আমি যাব মদিনা কে কে যাবে চলো তুমরা কে কে যাবে চলো তোমরা আমি যাব মদিনা আমি যাব মদিনা আল্লা আল্লাহ তালা আদম নবীকে সাজদা করি তে বলিল বেশি করল না গাও আমি যাব মদিনা আমি যাব মদিনা কে কে যাবে চলো তোমরা কে কে যাবে চলো তোমরা আমি যাব মদিনা আমি যাব মদিনা এই করে বাবা আব্দুল মুতালিব এভাবে কয়েকটা লোককে নিয়ে আপনার ওই বিহাই মশায় আব্দুল ওহাব জোহরির খুঁজে বেরিয়ে গেলেন এবার যুবকেরা ওই আমার আম্মা জানেরা আসুন না কেন এবার মক্কা দেশে কয়েকটা লোককে নিয়ে বাবা গাও যেন চলে গেলে আমার আম্মা জান সোনামানি কে রাউল এবার মুতালি বল মক্কা দেশ থেকে তো মাদিনা গেলেন বাবা গাও কিন্তু মদিনাতে যাওয়ার পরে এক এক করে খোঁজ করতে লাগলেন এই দেশে আব্দুল ওয়াব জোহরি নামক কে আছে আর আব্দুল ওয়াব জোহরির বিটির নাম আমি কে লোক আছে এই বলে একটা লোককে আপনার জিজ্ঞাসা করলেন ওই লোকটা বলল এই যে সামনে গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামে আব্দুল্লাহ আব্দুল ওয়াব জোহরি নামে একজন লোক আছে আচ্ছা তো তার বিটির নাম কি বলছে বিটির নাম বলতে পারবো না বিটির নাম বলা যায় বিটি মানুষ কি বেটা ছেলের সঙ্গে খেলা করে বেটা ছেলে হলে মাঠে ঘাটে বাজারে হাটে বাইরে কাজ করতে যায় একটা পরিচিত থাকে নাম জানা থাকে বিটি ছেলের নাম জানা থাকে তবে নাম জানি নাম তোলো ভাবছো ভরে আছ এক পা দু পা করে বা মকা মক্কাদেশির কয়েকটা লোকে নিয়ে আছেন সঙ্গে চলতে আরম্ভ করলেন চলে যায় চলে যায় চলে যায় যার পরে বাবা ওই বাড়িতে আমার দিয়ে বললেন কে আছো গো বাড়ি জলদি করে দরজা খোলো অতি তাড়াতাড়ি দরজা খুলে দোয়া খোল বাবা গাও শুনে দোয়ার পরে এবার জিজ্ঞাসা করছেন বা আপনার নাম কি বলে আমার নাম হলো আব্দ এবার আমি বলছে এবার আমার কাজ হয়ে গেছে আব্দুল কে পেয়ে গেছি ভাই আপনার নাম আবদুল ওহাম বলে হ্যাঁ বলে আমার নাম তো আব্দুল ওহাব আপনাদের বাড়ি কোথায় বলছে মাক্কা তো মাক্কা থেকে কেমন করে এলেন এক ধাক্কা মদিনা বলে ও ভাই আব্দুল ওহাব ওই কথাগুলো পরে হবে তবে আপনার বিটির নাম কি বলুন আব্দুল ওহাব জহুরি যেন বললো আমার পিটির নাম হলো ফাতিমা বলছে রং নাম্বার রং নাম্বার আজকাল মোবাইল নয় বাবা এই মোবাইলে যে যদি কোনো যেটা ছেলের যদি নাম্বার ঢুকে যায় যদিও না চিনে তো বলে বাড়ি বাড়ি কোথায় কোথায় বাড়িটা সুযোগ পেয়ে বলছে তোমার বাড়ি কোথায় এই কথায় কথা বলছে তোমাক একটু ভিডিও কল করো তো দেখি ভিডিও কল দেখা হয়ে গেল বলছে তোমাকে চিনা চিনা তো লাগছে যেদিকে চিনাই না এভাবে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে কি হচ্ছে বাবা ব্যবিচারিণী হচ্ছে আমার নবী বলেছেন যে আদাউ খুলুল জান্নাও আও কমা কলা আলী মুসাল্লাম নবী বলে একটা নারীর কারণে চারজন পুরুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তাহলে আপনারা তাহলে আপনারা কি জাহান নামে যেতে চান না জান্নাতে হ্যাঁ জান্নাতে তাহলে একটা নারী জাহান নামে নিয়ে যাবে তাহলে ওই নারীটা কে এ বাবার আদা আর এই শব্দের অর্থ হলো বাবা মানে হলো চার বলা হয়েছে চারজন ব্যক্তি হলো আপনার পুরুষের নামে যাবে একটা নারীর কারণে ওই নারীটা কোন নারী বাবাও যেই নারী পাপের বিনা অনুমতিতে বাড়ি থেকে বাজার ঘাটে বেড়ায় বেপর্দায় বেড়ায় ওই মহিলাটা যেন বাপকে জাহান্নামি বানিয়ে আর একটা হলো এ যুবকেরাও তা যদি বড় ভাই থাকে ওই বড় ভাইটা হলো দা বোন যদি পর্দা নাই যদি বাড়ি থেকে না বের হয় ওই বনে যদি কেউ পর পুরুষ চুল দেখে নেই বলছে ওই ভাইটা হলো দাউস ওই বনের কারণে জাহান নামে যেতে হবে শুধু তাই নাই যুবকেরা ওই আমার বাজারের আগ এইভাবে গ্রামে যারা মুরল মতা বড় বাবা এরা যেন ওই মেয়েটার কারণে যার নামে যাবে কারণ হলো দেশের মুরুল মোতাবা থাকার পরে ওই মেয়েটা বেপদায় চলেছে ওই মেয়েটাকে পদ্মার মধ্যে নিয়ে আসতে পারেনি এই কারণে গ্রামের লোকেরা যেন যার নামি হবে